सीपीएम विधायक भानुलाल शाहर वितर्कित फेसबुक पोस्ट निये एबार सरब हलेन राज्य शिक्षा ओ आईन मंत्री रतनलाल नाथ। राज्ये दांगा बांधानोर चेष्टा चलछे एकेबारे ब्लूप्रिंट एमनटा जानिये ए धरनेर पोस्ट माओवादी चिंताधारार बहिप्रकाश बोले संश्लिष्ट सीपीएम नेतृत्वके परोक्षे हुशियारी दिये राखलेन राज्येर आईन ओ शिक्षा मंत्री। राज्य प्राक्तन मंत्री बर्तमान सीपीआईएम विधायक भानुलाल शाहर एक फेसबुक पोस्ट के घिरे राज्य राजनीति जे आलोड़न पड़े ता अभूतपूर्व। एर आगे प्राय सामंजस्यपूर्ण फेसबुक पोस्ट कर राज्य वामफ्रंटर चेयरमैन बिजनधर पाशापाशी गणमुक्ति परिषद सभापति जितेन चौधरी फेसबुक पोस्ट कर वितर्क उसके दिए। सर्वशेष सीपीआईएम विधायक भानुलाल शाह सामाजिक माध्यम तथा फेसबुके जे पोस्ट कर सरासरि आईन बिरुद्ध बोले आईन विशेषज्ञदेर अभिमत। जे पोस्ट निये राज्य राजनीतिते आलोड़न सृष्टि हयेछे एबारे विभ्रांतिकर पोस्ट निये सरब हलेन राज्य शिक्षा ओ आईन मंत्री रतनलाल नाथ। बुधवार महाकरणे आहत सांबादिक सम्मेलने पोस्टेर प्रतिलिपि पाठ करे शिक्षा ओ आईन मंत्री रतनलाल नाथ बोलेन एई समस्त सब माओवादी चिंताधारा। लाठी पेट्रोल बोमा इत्यादि मोकाबेला गणप्रतिरोध बाड़े बाड़े लाठी दा दुआरंदा शावर बडीदा कुड़ाल खमती लोहार पाय इत्यादि आईनत निरामिशस्त्र नारी पुरुष किशोर वृद्ध वृद्ध निर्विशेष हाथ काछे राखुन बाहर थेके आसा हमलावादेर मोकाबला करते साहस संचय करुन। प्रतिरक्षा सामग्री नेवा कोनो अपराध नय, मोकाबला छाड़ा जानमाल रक्षा करा असम्भव। ये जे कथागुलि कार कथा आसल मुखोश आगामी दिन जदि राज्य दांगा बा कोनो अचल अवस्था सृष्टि हय तबे विधायक भानुलाल शाह सह सीपीएम दल दायी थाकबे बोलेओ तिनि जानिएछेन। आगामी दिन जदि राज्य दांगा আগামী দিনে যদি কোনো রকম অচল অবস্থা সৃষ্টি হয়, রাজ্যে সন্ত্রাস সৃষ্টি হয়, এই জন্য কিন্তু ভানুবাবু সহ সিপিএম দল দায়ী থাকবে পরিষ্কার বলতে পারে এরকম। কিভাবে এই ধরনের পোস্ট আইন বিরুদ্ধ তা একেবারে আইনের বইয়ের লাইন পড়ে শুনিয়ে ব্যাখ্যাও দিয়েছেন শিক্ষা ও আইন মন্ত্রী। এর মধ্যে এদিন সাংবাদিক সম্মেলনে তিনি তাৎপর্যপূর্ণ সূক্ষ্ম ইঙ্গিত দিলেন বিধানসভার কোনো সদস্যকে গ্রেফতার করতে কোনো অনুমতির প্রয়োজন নেই। এই ক্ষেত্রে বিভিন্ন থানায় মামলা হয়েছে, বিষয়টি আমতলী থানা কর্তৃপক্ষের তরফে বিধানসভাকে অবগত করা হয়েছে বলেও শিক্ষা আইন মন্ত্রী জানিয়েছেন। গোয়েল স্যার উত্তর শরীরে এখনো বেঁচে আছে ত্রিপুরায়। মে মাসে হীরার রাজ্যে খুন 24 আজকের পত্রিকায় দেরি দেশের কথা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য পরিকল্পিতভাবে গোয়েলসের উত্তরসূরিরা একের পর এক এই মিথ্যাচার করে যাচ্ছে। জোসেফ গোয়েলস বলেছেন রিপিট এ লাই অফেন এনাফ অ্যান্ড ইট বিকামস দ্য ট্রুথ। যদি আমি বারবার মিথ্যা কথা বলি এবং অনর্গল বলতে থাকি তাহলে এটাকে সত্য বলে মেনে নেওয়া হয়। আজকে দেরি আমতলী থানা কর্তৃপক্ষ এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করবে। রাজ্য বিধানসভার অধ্যক্ষকে থানার তরফে চিঠিতে অবহিত করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি রাজ্যে করোনা প্রতিষেধক ভ্যাকসিনের মজুদ সংখ্যাও এদিন শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন। ওয়েস্ট ত্রিপুরা 6.66%, আগরতলা 10.86%, একটু উঠানামা করছে। ভ্যাকসিনের পজিশন 2,63,460 ভ্যাকসিন আছে আর পাইপলাইনে আছে 2,18,400 ভ্যাকসিন, যেটা এই মাসে এসে পৌঁছবে। তার মানে হয়ে যাবে প্রায় 5 লক্ষের মতো। একই সাথে ক্লাব ফোরামের উদ্যোগে কোভিডের টিকাকরণের যে ব্যবস্থা করা হয়েছে তিনি এরও প্রশংসা করেন।
আবার কালকে থেকে শুরু হচ্ছে। এটা ক্লাব ফোরাম বিশেষ উদ্যোগ নিয়েছে, এটা একটা ভালো উদ্যোগ এবং ইয়াং জেনারেশন যারা ক্লাব কর্তৃপক্ষ যারা আছে তারা খুব স্বতঃস্ফূর্তভাবে সবাইকে ইনভলভ করছে এবং ভালোভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং এটা সুন্দরভাবে দেওয়া হচ্ছে। কালকে আবার হবে, পরশু হবে, আমি যতটুকু জানি দুদিনের প্রোগ্রাম ক্লাব ফোরাম নিয়েছে এবং এটা স্বাস্থ্য দপ্তর অনুমতি দিয়েছে অলরেডি, তাদের ভ্যাকসিন কালকে এবং পরশু দেওয়া হবে। এমনি তো ভ্যাকসিন অন্যান্য জায়গায় চলছে, সারা রাজ্যেই চলছে। তবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবারের বোর্ড পরীক্ষার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে কর্তৃপক্ষ আগামী 10 জুন বৈঠকে বসবে বলেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন। এসব ক্ষেত্রে এদিন আহত সাংবাদিক সম্মেলনে খানিক সময় ব্যয় করলেও অধিকাংশ সময় বিধায়ক ভানুলাল সাহা সহ অন্যান্য সিপিআইএম নেতাদের বিতর্কিত ফেসবুক পোস্ট নিয়েই সরব ছিলেন রাজ্যের শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।